ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগত। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকার ধামরায়ে। এই যে আপনারা একটা ডেইরি ফার্ম দেখছেন ছোট, এটা বেলা ডেইরি। এই ফার্মের যিনি উদ্যোক্তা তিনি জনাব জিয়াউল হক চৌধুরী। আসুন আমরা তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি তো আমরা শুনেছি আপনি তো আর্মিতে ছিলেন, আপনি 84 সালে আর্মি থেকে আপনি রিটায়ার করেছেন, তারপর আপনি কোথায় ছিলেন? আমি তখন বাইরে গেছি বিদেশে, সৌদিতে ছিলাম। সৌদিতে ছিলেন কত বছর? 27 বছর। 27 বছর সৌদিতে ছিলেন, তারপর সৌদি থেকে আপনি ব্যাক করছেন কবে? ব্যাক করলাম আমি 2018। তারপরে 2018 এসে আপনি এইটা উদ্যোগটা নিলাম আর কি। এটা আপনি, এটা আমার পরীক্ষামূলক উদ্যোগ। হ্যাঁ, এখান থেকে যদি আমি দেখবো যে এটার গরু প্রথম ফার্ম করতে হলে আমি মিডিয়াম গরু কিনছি এখন। হ্যাঁ, এটা থেকে আমাকে আবার বাছুর বানিয়ে নিতে হবে। আচ্ছা, এটা থেকে ভালো বীজ দিয়ে গরু বানিয়ে নিতে হবে। এরপরে আমি দেখবো যে এটার আস্তে আস্তে এটা গরু কীভাবে করা যায়, এটার অসুখ কী, রোগ শোক কী, খাওয়া দাওয়া কী, ওটার ভ্যাকসিন কীভাবে দিতে হয়, এবং কী করে এটার ওষুধ কীভাবে অ্যাপ্লাই করতে হয় রোগ, এটা বিভিন্ন ইয়ে সম্বন্ধে পুরো আইডিয়া হওয়ার পরে আমি এটা বড় আকারের প্রজেক্ট হিসাবে নিই। আচ্ছা আচ্ছা, আমাদেরকে একটু বলেন আপনি যে আপনি এই প্রজেক্টটা যে শুরু করছেন, এটা কী উদ্দেশ্য নিয়ে শুরু করছেন? এটা করলাম, আমাদের দেশে মাংস এবং দুধের খুব অভাব। আচ্ছা, এটা আমরা এখান থেকে যদি আমাদের গার্মেন্টসের পরেই মাংস দিয়ে আমরা বিদেশে সাপ্লাই দিয়ে আরেকটা ফরেন টাকা ইনকামের একটা সেক্টর খোলা যায়। যদি আমরা ভালো জাতের বড় জাতের ব্রাহ্মা বা এই ইয়ে করতে পারি, যেমন আমাদের বেড়া গারল আছে যেটা কুষ্টিয়াতে মেহেরপুরে পাওয়া যায়, ওই ওটা খুব আপনার গ্রোথ, ব্রাহ্মা গ্রোথ বেশি। তারপরে এখন দুধের চাহিদা আমাদের দেশে এখনও মিটে নাই, মাংস চাহিদা মিটে নাই। আশা করি এভাবে যদি উদ্যোক্তা হয়, এভাবে ফার্ম হয়, আমাদের দেশ চাহিদা মিটাইও বিদেশে দেওয়া যাবে। আচ্ছা, আপনার তো এটা কি ডেইরি প্রজেক্ট নাকি মোটা তাজা কত? ডেইরি 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 ডেইরি। আচ্ছা, আপনি কয়টা গরু দিয়ে শুরু করছেন? আমি শুরু করছি 2টা, এখন আসছে আমার 6টা। আচ্ছা, আস্তে আস্তে কিনছেন আপনি? হ্যাঁ, আস্তে আস্তে কিনতেছি। আচ্ছা, আর এই যে 2টা গরুর সঙ্গে গিয়ে বাচ্চাও ছিল? হ্যাঁ, বাচ্চাও ছিল। ওই বাচ্চাগুলি কই? বাচ্চাগুলা ওগুলা যারা বীজ দিছে ওটা বাচ্চাগুলো ভালো না, ওই জন্য আমি গ্রোথ নাই দেখে আমি বিক্রি করে দিছি। আচ্ছা, এইটা একটা ভালো পরামর্শ যে বাচ্চাগুলি যে পাওয়া যায় সেই বাচ্চাগুলি বীজগুলি ভালো থাকে না? ভালো থাকে না। ভালো থাকে না, মানে আপনি এখন নিজে বীজ দিয়ে তৈরি করেন? হ্যাঁ। আচ্ছা, এখন কি আপনার গরু প্রেগনেন্ট অবস্থা আছে? আচ্ছা, 5টা গাভী এখন প্রেগনেন্ট অবস্থায় রয়েছে? 5টা। মানে এই এই বীজগুলি তো আপনার নিজের? হ্যাঁ, আমার নিজের দেওয়া। তার মানে এইগুলিতে আপনার কনফিডেন্স আছে যে এই এইগুলিতে? হ্যাঁ। আচ্ছা, এর আগে দুধের রেকর্ডগুলি কীরকম ছিল? দুধের রেকর্ড আমার এখানে 15 কেজির নিচে কোনোটা নেই। আচ্ছা, 15 থেকে 22। আচ্ছা, এই এক বছরের অভিজ্ঞতা? হ্যাঁ। আচ্ছা, আপনি তো কোনো ট্রেনিং নেননি? না, মানে দেখে দেখে যেটা দেখে দেখে এবং ইউটিউবে থেকে। ইউটিউব থেকে? ইউটিউব থেকে। আর আপনার এখানে কর্মচারী রয়েছে কয়েকজন? দুইজন। দুইজন কর্মচারী? হ্যাঁ। আচ্ছা, যে কর্মচারী রেখে তারপরে এই যে এদের খাবার দাবার দিয়ে এই যে আপনি এই এক বছরে আপনি কী বুঝছেন? এটা সমান সমান যাবে আর বাছুরটা লাভ হবে। আচ্ছা, আপাতত ধরুন গরুর সংখ্যা কম তো? হ্যাঁ, এটা দুধ এবং ইয়ে এটার যতটুকু আমার ইনকাম হবে এতে আপনার, কারণ আমি তো নিজে ঘাস কাটা সম্ভব না, গরুর ইয়ে করা সম্ভব না, দুইজন লোক আছে, ওই দুইজনের বেতন খাওয়া সব কিছু দিয়ে গরুর সব কিছু করে সমান সমান লাভ হলো বাছুর। কিন্তু আমার লাভে যদি যাইতে হয় মিনিমাম 20টা গরুর উপরে যেতে হবে। আচ্ছা, মিনিমাম 20টা গরু যখন আমার হবে তখন আমার প্রজেক্ট লাভের দিকে চলে যাবে। আচ্ছা, এই 20টা গরু কবে হবে? এখন এটার আমার আস্তে আস্তে আমি ধরেন আরও 1 বছর টাইম নেব। আচ্ছা, আরও 1 বছর টাইম। আচ্ছা, নতুন এই যে আপনি তো একজন নতুন উদ্যোক্তা, এই ধরনের নতুন যারা এরকম উদ্যোগী হইতে চায় তো তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো যে আগে তাদের ইউটিউব হোক বা যারা খামারি আছে, যেমন আমি শুধু ইউটিউব না, বাংলাদেশে 27টা ফার্ম আমি ভিজিট করছি এটা করার আগে। আচ্ছা, এই সাদেক এগ্রো, তারপরে ওই সীতাকুণ্ডর ওই যে কি বলে ভুলে গেলাম, এবং কক্সবাজার,
নর্থ বেঙ্গল 27টা আমি ভিজিট করছি। এটা তাদের থেকে এটা রোপশো খাওয়া দাওয়া এগুলা আমি এই পারম করার আরও 5 বছর আগে থেকে আমি এটার এক্সপিরিয়েন্স নিতেছি যে কীভাবে কী হয়। মানে বিদেশে বসেই আপনি এটার পরে? হ্যাঁ, আমি যখন ছুটিতে আসছি তখন আমি নানান জায়গায় গেছি, কুষ্টিয়া বেড়াতে গেছি, ওখানে ফার্মে একদিন কাটাইলাম কীভাবে বা এটা করো। কক্সবাজার গেছি, ওখানে যাওয়ার সময় যে এই ফার্মগুলো আছে ওদের সাথে সাক্ষাৎ করলাম, ওরা আমার অ্যাডভাইস দিছে এইভাবে করুন এইভাবে করুন এইভাবে করুন। ওই কারো থেকে অ্যাডভাইস নিতে হবে, জাস্ট পিওর খামারি, যারা 100% খামারি, আমার কাছে টাকা আছে আমি গরু কিনে খামার করলাম, তাহলে কিচ্ছু পাবো না। আমাকে আগে এটা সম্বন্ধে এক্সপিরিয়েন্স নিতে হবে, অভিজ্ঞতা নিতে হবে। আর প্রথমে স্বল্প পরিসরে শুরু করতে? হ্যাঁ, দুইটা থেকে তিনটা, এর উপরে না। আচ্ছা, তাহলে ও দুইটা থেকে তিনটা, এটা 6-7 মাস বা 1 বছর দেখা যে হ্যাঁ আমি এটা পারবো কিনা, তখন এটাকে বাড়াইতে হবে। আচ্ছা, তো এই গরুগুলি কালেক্ট করছেন কোথা থেকে? এটা আমার কেরানীগঞ্জ দোহার নোয়াবগঞ্জ এই গ্রামের থেকে। আচ্ছা, হাট থেকে কিছু করছেন আর কিছু? হাট থেকে দুইটা, আর বাকি সব থেকে গৃহস্থ থেকে, গৃহস্থর গরু। আচ্ছা, বিভিন্ন গৃহস্থর গরু আপনি কালেক্ট করছেন। আচ্ছা, এই যে আমরা গরুগুলি দেখছি, এই এইগুলি কী জাতের গরু? এটা সব অস্ট্রেলিয়ান। সব অস্ট্রেলিয়ান? হ্যাঁ, একটা আছে জার্সি, ও লালটা। আচ্ছা, লালটা জার্সি। আর আপনি বলছেন মিনিমাম 15-22 লিটার পর্যন্ত দুধ হয়। আচ্ছা, এইগুলিতে খাবার পিছনে আর এই যে দুধে যে আয়নটা হয় এটাতে কোনো বেশ কম থাকে? কিছু থাকে, ধরেন আমার বাসায় ডেলি 5 কেজি দুধ লাগে। আচ্ছা, এটা ফ্রি, এটা খাইতেছি আমি ফ্রি। 5 কেজি দুধ দাম কত আসতেছে না? এই দামটা যদি ধরা যায় তাহলে তো প্রফিট আছে, তাহলে মান্থলি 10,000 টাকা থাকবে একটা গরু থেকে? না না, এই আমার ফার্ম থেকে। আচ্ছা, 5টা গরু থেকে? হ্যাঁ হ্যাঁ, মানে বর্তমানে যে 5টা গরু আছে? হ্যাঁ, এই একের এবারে 10,000 টাকা থাকবে। আর বাচ্চাগুলো তো প্রফিট? হ্যাঁ, বাচ্চাগুলো প্রফিট। আচ্ছা, তো তাহলে আপনি নতুন দাদা উদ্যোক্তা, তাদেরকে আপনি বলতেছেন যে এটা অবশ্যই একটা লাভবান একটা প্রজেক্ট। আচ্ছা, আপনার পরবর্তীতে এটা দেখাশোনার জন্য আপনি কাউকে দাঁড় করিয়েছেন? আমার ছেলে, আমার 2 ছেলে আছে, যে ছেলে পছন্দ করে। ওনারা কি বিদেশ থাকেন? বিদেশ থাকে, মানে ওনারা এইখানে চলে আসবে? হ্যাঁ, আসবে। মানে আপনি এটা বড় পরিসরে করবেন, তারপরে ওনারা এখানে হ্যান্ডওভার করবো, ওদেরকে বুঝে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যে বললেন যে এই যে খামারিদের পরামর্শ, আচ্ছা ট্রেনিংটা কি খুব জরুরি? ট্রেনিং অবশ্যই জরুরি, কিন্তু আপনার ধরেন ট্রেনিং নিলে একটা হাতে কলমে পাওয়া যায়। আর যদি আপনার ওইটা ধরেন, আমার তো এটা ওই ট্রেনিং করা সম্ভব না, আমি খামারিদের থেকে অ্যাডভাইস নিছি যে কীভাবে কীভাবে করে। আর দামরা যে পশু ডাক্তার, ও আমার বেশি হেল্প করছে। আপনি এই গরুগুলি চিনেন কেমন করে কেনার সময়? কেনার সময় এটা জন্মগত আমার, কী করতে আগে আমার ছোটোবেলা থেকে গরুর উপরে আমি খুব শৌখিন ছিলাম। আচ্ছা, ওখান থেকে আমার এখন এটাতে আসা, মানে আপনার এটা ওই আগে তো আমাদের বাড়িতে সব বাড়িতেই গরু পালা হইতো? হ্যাঁ না, তখন তো দেশি গরু পালা হতো, দেশি গরু পালা হতো, আর এখন তো ক্রস জাতীয় গরু, ক্রস জাত। এই গরুগুলি কি? এটাও আমার বিভিন্ন খামারে থেকে শিখা, ইউটিউব থেকে শিখা। আচ্ছা, গরু চেনাটা? গরু চেনাটা এবং গরুর দুধ যখন নিবে, বিশেষ করে কেউ যদি গরু কিনতে চায় যে খামারি, সেই তার দুধটা দোয়াই দেখতে হবে, দুধটা কীরকম। আচ্ছা, দুধটা কীরকম, দুধটাতে ক্রিমের বা কীরকম, এটা সে বুঝতে হবে। কিন্তু ওটা এমনি যদি ওটা না বুঝে কিনতে চায়, দালালের ফকরে পড়ে যাবো। আচ্ছা, এখন আমি কারোর নিয়ে গেলাম, সে ভালো বুঝে, ওর ফকরে কিছু টাকা ঢুকে দিলে ও 2 নম্বরে করবে, কথা বুঝছেন? আমরা তো জানি যে এই যে গরুর ইয়েতে দালালি প্রচুর বেশি, অসম্ভব অসম্ভব। হ্যাঁ, অসম্ভব, ওই দালাল থেকে এড়াইয়ে ও গরুর স্বাস্থ্যটা, গরুর জাতটা এবং গরুর দুধটা কীরকম, ওইটা টাইমলি হাতে নিলেই বুঝে যাবে এটাতে ক্রিম কী, এটা কীভাবে চিনে, তাকে এটা আগে এক্সপেরিমেন্স নিতে হবে, অভিজ্ঞতা নিতে হবে দুধ কীভাবে চিনা যায়। আচ্ছা, আর কিছু দুধ আছে একদম ফানি, হয়তো 22-23 লিটার দুধ হবে, কিন্তু ওই ওটার বিয়ানি থেকে শেষ পর্যন্ত ওটার দুধটা হবে পাতল। আচ্ছা, মানে ওখানে কোনো ক্রিম থাকবে না? না, ওটা দেখে কিনতে হবে, তাহলে ও মার খাবে না। আচ্ছা, মার খাবে না। আর আমাদের দেশে একটা জিনিস আছে, এটা স্বপ্নপ্রদত্ত, আমি একটা জিনিস বলতেছি, আমাদের দেশে সবচাইতে ক্ষতিকর রোগ হলো খুরা রোগ, খুরা রোগটা ওটাকে বলে এফএমডি, এফএমডি।
এফএমডির একটা ক্ষুদা প্রদত্ত ওষুধ আছে, এটা অনেক সময় অনেকে স্বপ্নে দেখে, স্বপ্ন থেকে পায়। আমাদের দেশে একটা গাছ আছে, ওটা হলো বাটিক গাছ। বাটিক গাছ ওইটা কারো কোনো কোনো আঞ্চলিক ভিত্তিতে বাইট গাছ বলে অথবা বাটিক গাছ বলে। ওইটা যখন ওই গাছটা উঠাইতে যাবে তখন তাকে বলতে হবে আমি এটা কাজের জন্য উঠাইলাম, টান দিয়ে গাছটাকে উঠাইতে হবে। উঠাইয়ে ওটা শিকড় থেকে তিনটা টুকরা নিতে হবে, গোড়া থেকে নিচের দিকে তিনটা টুকরা নিতে হবে। তিনটা টুকরা নিয়ে তিন দিন গরুর গলায় বাঁধা দেবে, তবে যে বাঁধবে সে আননোন পার্সন হতে হবে, সে গরুর কোনো সময় খেদমত করতে পারবে না। আচ্ছা, এই একটা জিনিস বড় ডেঞ্জার। এবং যারা এই বাইট গাছ এবং বাটিক গাছ চিনে, একই নাম আঞ্চলিকভাবে, এটার কেউ বাইট গাছ বলে কেউ বাটিক গাছ বলে। এই গাছটা যদি আমাদের সরকারিভাবে কোথাও ফার্ম করে এটা বানাইয়ে পাবলিকের ভিতরে এটা বিতরণ করে, এটা খুব দুষ্প্রাপ্য গাছ পাওয়া যায় না সহজে। এই বাঁশবন জঙ্গল রাস্তার ধারে এই এই গাছটা থাকে। আপনি কোথা থেকে পেয়েছেন? আমি পাইছি এটা ইয়েতে, ঘুগুদিয়া, এই ওই নয়ারাটার পিছনে ঘুগুদিয়া। আচ্ছা, ঘুগুদিয়া ওইটা দিলে আপনার যত বড় ফুরা ঝুরা ফুরে যেতেছে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এই একটা জিনিস। আচ্ছা চৌধুরী সাহেব, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, এতক্ষণ আমরা আপনাদেরকে এই যে উনি আপনারা দেখলেন এই চৌধুরী সাহেব, এক বছর ধরে এই যে উনি একটা পরীক্ষামূলকভাবে একটা ডেয়ারি খামার শুরু করেছে, এই খামার সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই। আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।